हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज कोजागरी लक्ष्मी पूजा। कोजागरी এই কথাটির আক্ষরিক অর্থ হলো কে জেগে আছো। কথিত আছে যে মা লক্ষ্মী এই দিনে রাত্রেবেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায়, গিয়ে দেখে যে সারা রাত জেগে কে মায়ের আরাধনা করছেন, সেটা দেখে মা তাদের আশীর্বাদ করেন। তো আজকের আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমার বাড়িতে আজকের লক্ষ্মী পুজো হচ্ছে, কিন্তু সেইভাবে মানে প্রত্যেক বছর যেমন ঘটা করে সুন্দরভাবে হয় অতটা আড়ম্বর নেই, খুব সিম্পলভাবে হচ্ছে। তো দেখে নিন কেমনভাবে হচ্ছে। আর পুরো ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একদিকে মা নারকেল নাড়ু করছে, নারকেল নাড়ুর জন্য মানে নারকেলটা পাক দিচ্ছে, আর একদিকে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে। এখানে পায়েসটা প্রায় হয়ে এসছে, আর আজকে পায়েসটা তৈরি হচ্ছে মিছরি দিয়ে। এখানে চিনির কোনো ব্যবহার হচ্ছে না, টোটালি মিছরি দিয়ে পায়েসটা হবে। আর এই দিকে মা সুজিটা করে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বোন সেজে গুজে রেডি, এটা হলো ওর লক্ষ্মী পুজোর লুক। আর ও আর মা মানে বোন আর মা আজকে সকাল থেকেই নির্জলা উপোস হয়ে আছে, ওরা একটু জল টল কিছুই খায়নি, তাই মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাও সেলফি তুলতে ছাড়ছে না। যাই হোক, এখন ও সেজে গুজে রেডি হয়ে গেছে, তো এখন মা পুজো স্টার্ট করবে। Thank you.
তো আমাদের এখন পুজো হয়ে গেছে, আর আমরা সবাই এখন এখানে বসে আছি। মা এখনো ঠাকুর ঘরে আছে। তো এখন ওটা কি বলে, ধুনো, এখন ধুনো অভিজিৎ নেবে, আর বুলটি নেবে প্রদীপ, ঘিয়ের প্রদীপ। তো এই দুটো নিয়ে এখন একদম নিচে যাওয়া হবে। ওখানে তুলসী মঞ্চ আছে, তো ওখানে দেওয়ার ব্যাপার স্যাপার আছে, তো ওখানে গিয়ে ওরা দেবে, আর ধুনোটা পুরো ঘরের মধ্যে লাগাবে। তো এই চলছে। চলো, তো এরপরে খাওয়া দাওয়া স্টার্ট হবে। এই প্রদীপ গুলো সব কোথায় যাবে? তুলসী মঞ্চতে আর দরজায়। আর এই হচ্ছে ধুনো। চলো যাও, স্টার্ট করো। তোমার তুলসী মঞ্চ আর কোথায়? ঠিক আছে, আর আজকে ডিনারে আছে লুচি, ছোলার ডাল আর আলুর দম। তো ঝটপট ডিনারটা শেষ করি, করতে করতে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো আজকে ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।